বলিউডের জনপ্রিয় অভিনেত্রী সোনাম কাপুর সাওয়ারিয়া সিনেমার মধ্যে দিয়ে বলিউডে সফর শুরু করেন সোনাম। তারপর থেকে দিল্লি সিক্স, প্যাডম্যান, বিড়ে দি ওয়েডিং এর মতো সিনেমায় কাজ করে প্রশংসা কুড়িয়েছেন। 2018 সালে ব্যবসায়ী আনন্দ আহুজার সঙ্গে কাঠছড়া বাঁধেন এই অভিনেত্রী। আনন্দ লন্ডন নিবাসী হয়, বিয়ের পর থেকে লন্ডনে যাতায়াত বেড়েছে সোনাম কাপুরের। বলিউডে অনেক কাজ কমিয়ে দিয়েছেন সোনাম, এখন বেশিরভাগ সময় যুক্তরাজ্যে থাকেন এই অভিনেত্রী। এবার ইংল্যান্ডের সবচেয়ে বড় অনুষ্ঠানে আমন্ত্রণ পেলেন বলিউডে এই অভিনেত্রী। রানী এলিজাবেথের প্রয়াণের পর ব্রিটেনের সিংহাসনে বসেছেন তার ছেলে চার্লস। ইংল্যান্ডের রাজপাট এখন রাজা চার্লসের হাতে। গত বছর সিংহাসনে বসলেও এখন পর্যন্ত রাজা হিসেবে অভিষেক হয়নি চার্লসের। আগামী মে মাসে উইন্ডসর রাজপ্রাসাদে হতে চলেছে সেই অনুষ্ঠান। রাজা চার্লসের সেই রাজ্যাভিষেকের অনুষ্ঠানে ডাক পেলেন বলিউড অভিনেত্রী সোনম কাপুর। আগামী 7ই মে ওই অনুষ্ঠানে কমনওয়েলথ ভার্চুয়াল কোয়ারে যোগ দিতে চলেছেন অভিনেত্রী। শত শত বছর ধরে চলে আসা রীতি অনুযায়ী জমকালো আয়োজন থাকছে রাজ্যাভিষেকে। এতে অংশ নেবেন বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা প্রথম সারির নেতারা, থাকবে বিশ্ববিখ্যাত তারকাদের উপস্থিতিও। সেই তারকাদের তালিকায় একমাত্র ভারতীয় হিসেবে থাকছেন সোনম কাপুর। তিনি রাজা চার্লসের রাজ্যাভিষেক কনসার্টে অংশ নেবেন। শুধু তাই নয়, একটি বিশেষ বক্তব্য দেবেন কাপুর খানদানের এই উত্তরসূরি, যেখানে ব্রিটিশ সঙ্গীতশিল্পী স্টিভ উইনউড ও কমনওয়েলথ ভার্চুয়াল কোয়ারকে পরিচয় করিয়ে দেবেন। এই আনন্দের খবর এক সংবাদ মাধ্যমকে জানালেন অভিনেত্রী নিজেই। এবার ইংল্যান্ডের সবচেয়ে বড় মাপের অনুষ্ঠান চাক্ষুষ করার ডাক পেয়ে সোনম বলেন, শিল্পের প্রতি রাজা চার্লসের যে শ্রদ্ধা ও ভালোবাসা তা মাথায় রেখে একটি অনুষ্ঠানের আয়োজন করছে কমনওয়েলথ ভার্চুয়াল কোয়ার। আমি তাতে যোগ দিতে পেরে খুবই গর্বিত ও আনন্দিত। এটা ঐক্য, সম্প্রীতি ও শান্তির দিক থেকে একটা ইতিবাচক পদক্ষেপ। আমন্ত্রিতের তালিকায় আছেন হলিউড অভিনেতা টম ক্রুজ, গায়িকা কেটি পেরি, লায়োনেল রিচির মতো তারকারাও। এ মাসের শুরুতে ইভেন্টে অতিথি হিসেবে ঘোষণা করা হয়েছিল তার নাম। টাউন্টন অ্যাবে এবং খুক বনি ফেলে অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন। জাকজমকপূর্ণ এই আয়োজনটি প্রযোজনা করছে বিবিসি স্টুডিও। সব মিলিয়ে রাজা চার্লসের অভিষেক যে বেশ বড় জমজমাট একটা অনুষ্ঠান হতে চলেছে তা নিয়ে কোনো সন্দেহ নেই। ব্রিটেনের রাজপরিবারের রীতি অনুযায়ী রাজ্যাভিষেকের সময় বিশেষ ধরনের পাজামা ও সিল্কের মোজা পরে থাকেন রাজা। যদিও এবার নাকি চার্লস এ নিয়ম মানছেন না, তার পরনে থাকবে সেনাবাহিনীর পোশাক। একাধিক আলোচনার পরেই নাকি এই সিদ্ধান্ত হয়েছে। 6 মে ওয়েস্টমিনিস্টার অ্যাবেতে অভিষেকের সময় রাজা চার্লসের পাশে থাকবেন স্ত্রী ক্যামিলা, আর তার ঠিক পরদিনই রাজপ্রাসাদে থাকছে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান। রাজপ্রাসাদে সেই অনুষ্ঠান দেখার অপেক্ষায় সোনম ভক্তরা।